গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যে হয়নি এখনও, বাইরে যথেষ্ট আলো, সন্ধ্যে এই কারণে বলছি কারণ 6টা বেজে গেছে। আর এখন একটুখানি যাব সাবেরী মার্কেট। আজকে সৌরভের অফিস ছিল, মঙ্গলবার আর বৃহস্পতিবার করে সৌরভের অফিস থাকে, তো আজকে সৌরভ অফিস গেছে, ও ফেরার পথে বলছে একটুখানি বেরিয়ে সাবেরীতে যাব। তার কারণ হচ্ছে আমি যে তোমাদেরকে বললাম যে অনলাইনে কয়েকটা গাছ অর্ডার দিয়েছি, সেই গাছগুলো আজকে ডেলিভারি হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই গাছগুলো আজকে ডেলিভারি হয়েছে। এখানে তিনটে পর্তুলিকা আছে, একটা জেড প্লান্ট আছে, আরেকটা এখানে একটা ফ্লাওয়ার প্লান্টই আছে, নামটা মনে নেই, ও একটু ঝিমঝিমিয়েই পড়েছে। তো এইভাবেই ডেলিভারি হয়েছে, এবং প্রত্যেকটা দেখো কিউআর কোড দেওয়া, সমস্ত লেখা। urban.com থেকে নিয়েছি, তো দেখি ফার্স্ট টাইম নিলাম। তো কোয়ালিটি ওয়াইজ তো গাছগুলো ভালোই লাগলো দেখতে, একটু ছোট ছোট সাইজের আছে, তো ঠিকঠাক করে প্ল্যান্টিং করলে জল টল দিলে নিশ্চয়ই ঠিকঠাক বাড়বে। তো এইভাবে ফেলে রাখবো না, এর কয়েকটা প্ল্যান্টার কেনার জন্য এখন বেরোচ্ছি। তো চলো দেখি কীরকম কী পাই, তোমাদের সাথে তারপর ডিটেলসটা শেয়ার করবো। চলে এসেছি সাবেরী মার্কেটে, এটা নয়ডার একটা বিশাল বড় ফার্নিচার মার্কেট। খুব সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র, গাছের জিনিসপত্র, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, সমস্ত কিছু একসাথে পাওয়া যায়। আর ফার্নিচার ছাড়াও দেখো এরকম নার্সারি আছে, এখানে গাছও পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর প্লান্টার পাওয়া যায়। এগুলো সেরামিকের নয়, এগুলো কিন্তু প্লাস্টিকের, বাট দেখতে একদম সেরামিকের মতোইনি লাগছে। তো খুবই সুন্দর, এখানটায় এলে ভালোও লাগে এত সুন্দর করে সাজানো গোছানো নার্সারিগুলো দেখতে। আর দেখো এখানে কত রকম পাথর আছে বিভিন্ন কালারফুল প্লান্টারের উপরে দেওয়ার জন্য। এইগুলো স্কয়ার ফিট কত করে জিজ্ঞেস করো তো? তো বারান্দায় পাতার জন্য যে ম্যাটগুলো সবাই লাগায়, গ্রাস ম্যাট, দেখো এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, এবং স্টার্টিং প্রাইস হচ্ছে 40 থেকে 70 মধ্যে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালবেলায় খুব সুন্দর রোদ দিয়েছে, বাড়িটা একদম পরিষ্কার, খুব ভালো ওয়েদার। আর দেখো নিচে সোসাইটিতে সব গাছগুলোতে জল দেওয়া হচ্ছে, তো এটা রোজই করা হয়। আর কালকে সন্ধ্যাবেলায় যে আমি প্ল্যান্টারগুলো কিনতে গিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি, বাট তোমাদের দেখানো হয়নি, কালকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, যে কারণে আমি ঠিকঠাক তোমাদের দেখাতেও পারিনি। তো এইরকম কিছু প্ল্যান্টার নিয়েছি, দেখো এটা একটা হাতি মতো আছে, এসে একটা গাছও লাগিয়ে দিয়েছি, জেড প্ল্যান্টটা। আচ্ছা, তো সবকটায় গাছ লাগাইনি, তার কারণ হচ্ছে আমাকে আরও মাটি আনতে হবে, তো বাইরে যারা আসে না গাছ বিক্রি করতে ওদের থেকেই নেব। এখানেও নিয়েছি দুটো এরকম প্রিন্টেড, একটু সাদার মধ্যেই নিলাম সবটাই, আর একটাই কন্ট্রাস্টে নিয়েছি। দেখো এখানে পিঁপড়েও আছে, তো বাইরেটা একদমই খুব খারাপ অবস্থায় রয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছিলো পরিষ্কার করা হয়নি। এই একটা নিয়েছি সাদা মতো, এইটা আরেকটা আছে, আর এই ব্লুটা, এটা পুরো দেখতে একটা মাগের মতন, বেশ বড়ই আছে এটা। তো এই কটাই কিনেছি, আর গাছগুলো ওইদিকে সরিয়ে রেখেছি, কারণ এখানে আমাদের যেহেতু এসির বাইরের ইউনিটটা আছে, এখান থেকে গরম হাওয়া বেরোয়, তো এই সামনেটা ফাঁকা রাখতে হবে। তো আপাতত ওই গাছগুলো সব ওই কোনায় রেখেছি, এগুলো এখানে প্ল্যান্ট করবো মাটি এনে। আর এখানে দেখো বাসনও মেজে দিয়ে গেছে সত্যবতী, এগুলো তোলার আছে। আর আজকে বানাবো চিংড়ি মাছ, তো চিংড়িটা বার করে রেখেছি, একটু বরফ মতন হয়েছে, ছেড়ে গেলে তারপর নুন হলুদ মাখবো, এখনও বরফটা ছাড়েনি দেখতেই পাচ্ছ, এখনও জমে আছে, এটা একটু বাইরে থাক। আর চা খাওয়া হয়ে গেছে সকালে, এটা বাইরে বার করে দিই। চিংড়ি মাছের সাথে আজকে করব একটুখানি ডাল আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, তো উচ্ছেগুলোকে কেটে নিয়েছি, আর আমরা উচ্ছে একটু বীজ ছাড়িয়ে খাই, তো একটা কাটা হয়ে গেছে, আর এই উচ্ছেটার দেখো বীজগুলো পেকেও গেছে, তো ইজিলি ছাড়ানো হয়ে গেল। তো উচ্ছে আলু ভাজার সাথে আজকে করব মসুর ডাল, আর চিংড়ি মাছটা সবার শেষে করে নেব।
তো এই গরমে একটুখানি মসুর ডালের সাথে উচ্ছে আর আলু একটু করকরে করে ভাজা আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলো। আর উচ্ছে আর আলু ভাজা একটু মাঝে মধ্যে আমি দিই পেঁয়াজ কুচিটা, বেশ সুন্দর একটা গন্ধ আসে। আর এইদিকে ডালটাও বসিয়ে দিলাম। ডাল আর ভাজা তো হয়ে গেছে, তো চিংড়ি মাছগুলোকে এবার একটু ভেজে নিই। বেশিক্ষণ তো লাগে না, চিংড়ি মাছ অল্প ভাজলেই হয়ে যায়, কারণ একটু বেশি সময় যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো স্টিফ হয়ে যায়। চার মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু মাছগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে যতটা আমি চাইছিলাম। বেশি ভাজা ভাজা হলে দেখি মাছগুলো না গোল গোল কয়েনের মতন গুটিও যায় আর একটুখানি শক্তও হয়ে যায়, তো তাই জন্য হালকা ভেজে তুলে নিচ্ছি। তো এখানের যেটা ব্যাপার হয়েছে যে নয়ডায় যেদিন যেই রকম মাছ চাইবো সেই রকমই যে পাবো তার কিন্তু কোনো ভরসা নেই। মানে আজকে যদি আমি চিংড়ি খেতে চাইছি আজকে বাজারে গিয়ে ভালো চিংড়ি পাবো সেরকমটা নয়। তো আমরা কর্ণগড়ে থাকতে মানে কলকাতায় থাকতে যত ধরনের মাছ পেতাম যত ধরনের মাছ রান্না করতাম ঘুরিয়ে ফিরিয়ে, তো সেই রকম হয় না। তো দেখো এখানে চিংড়ি মাছটা ভেজে তুলেও নিয়েছি, এবারে মশলাটা কষিয়ে নেবো। ফোড়নে অল্প গরম মশলা দিচ্ছি, গোটা গরম মশলা, আর দেবো একটুখানি জিরে আর একটা তেজপাতা। ব্যাস তারপরে এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এইখানে রয়েছে কাজু পোস্ত আর অল্প চারমগজ বাটা, তো এটার মধ্যেই আমি এখন হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো আর রঙটা একটু আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো দিয়ে এখন ওই কষা মশলাটার মধ্যে দিয়ে আরেকবার একটু ভালো করে কষে নেব। তো যেটা বলছিলাম যে এখানে আমরা যেদিন যেই রকম মাছ খেতে ইচ্ছে করবে সেই দিন যে সেই রকমই পাবো তার কোনো গ্যারেন্টি নেই। বাজারে যাব যেটা ফ্রেশ দেখা যায় সেগুলোই আনি। তো যাই হোক মশলা কষতে কষতে জল কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, এরপরে একটুখানি ফুটে উঠলেই আমার রান্না ডান। তো রান্না মোটামুটি সবই হয়ে গেছে, দেখতেই পেলে যে খুব সিম্পল করেছি। ডালের সাথে একটুখানি আলু আর উচ্ছে ভাজা করেছি আর চিংড়ি মাছটা অনেকদিন পর এনেছি একটু মালাইকারি করেছি। চিংড়িটা দেখতে কিন্তু খাসা হয়েছে, বেশ তেলও ভেসেছে ওপর দিয়ে, আর একটু গ্রেভি মতনই রেখেছি যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। বসে পড়েছি লাঞ্চ করতে, এখানে ভাত আছে, ওখানে ডাল, উচ্ছে আলু ভাজা আর হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা, দেখতে জাস্ট ফাটাফাটি হয়েছে। তো এখন আমরা লাঞ্চটা করে নিই, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। কীরকম লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।